আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিডি ব্লগার মধু। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি। আমি শাহনাজ পারভিন মধু আপনাদের সাথে আছি নওগাঁ থেকে। আজকে সকাল থেকে ব্লগটা শুরু করে দিলাম। সকালবেলা উঠে আমার মেয়ের জন্য নাস্তা বানাবো আর স্কুলের জন্য রেডি হব। অনেক দিন ধরে মেয়ের আবদার যে চিকেন পাস্তা খাবে, তো করি করি করেও আর করা হয়ে উঠছিল না। আজকে চিন্তা করলাম যে করেই ফেলি। কালকে রাতে আবার আমি মুরগি মাংস ম্যারিনেট করে রেখেছিলাম ফ্রিজে, তো সেখান থেকে বের করে এখন আমি পাস্তাটা করে নেব। মুরগির মাংসটা আমি সয়া সস, আদা রসুন বাটা, লবণ, মরিচের গুঁড়া দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম। কেউ কেউ চাইলে গোলমরিচের গুঁড়াও দিতে পারেন, আবার লেবুর রসও দিতে পারেন, সমস্যা নেই। প্রথমে আমি পাস্তাটাকে সেদ্ধ করে নিয়েছি। এখন আমি মুরগির মাংসটাকে ভেজে তার সাথে পেঁয়াজ কাঁচামরিচ যোগ করে দিয়েছি। পেঁয়াজ কাঁচামরিচটা একটু পরে দেবেন, তাহলে ভালো লাগবে খেতে। এরপরে বেশি করে টমেটো সস দিয়ে আমি পাস্তাগুলো দিয়ে নেড়ে চেড়ে নিয়েছি। আপনারা চাইলে এখানে ডিমও যোগ করতে পারেন, আর আপনাদের পছন্দ মতো সবজিও কিন্তু দিতে পারবেন। এখানে গাজরটা দিলে কিন্তু খুবই ভালো লাগে। আমার কাছে আজকে নেই, এই জন্য আমি দিতে পারলাম না। তো আপনাদের সাথে গল্প করতে করতে কিন্তু স্কুলে চলে যাচ্ছি, কিন্তু আজকে স্কুলে গিয়ে দেখি ক্লাস হবে না। আজকে পরীক্ষার খাতাগুলো দেখে ছুটি দিয়ে দিয়েছে। অনেক দিন ধরেই ভাবছিলাম মেয়ের চুল কাটাবো, কিন্তু হচ্ছিলই না। আজকে যেহেতু স্কুল ছুটি দিয়ে দিল তাড়াতাড়ি, তাই আজকে চলে গেলাম। এটা আমাদের স্কুলের একটু কাছেই। পার্লারটা মোটামুটি ভালোই ছিল। আমার মেয়ের একদম আগাগুলো ছাঁটাই করে নিয়েছি, তেমন কিছু না। গ্রাম অঞ্চলে হলে কি হবে, সব কিছুরই প্রাইস হাই। যেহেতু এখন সব কিছুরই দাম বেশি, এজন্য তার সাথে তাল মিলিয়ে তারাও সব কিছুর দাম বেশি বেশি করে রেখেছে। আমার মেয়ের কান ফোড়ানো দরকার, তো এই জন্যই ওদের লিস্টটা চেক করছিলাম। তো দেখলাম 400 টাকা কান ফোড়ানোতে, আমার কাছে একটু বেশি মনে হলো। যাই হোক, এখন আমার মেয়ে কান ফোড়াতে রাজি নয়, আর কিছুদিন যাক তাহলে। এখন আমরা বাসায় ফিরে যাচ্ছি। আজকে আসার সময় বাজার করে নিয়ে এসেছি টুকটাক, এই একটু ফল সবজি এগুলো আর কি। বাসায় যেয়ে রান্না করতে হবে। আমি বেশিরভাগ সময় রাতের বেলা রান্না করে রাখি, যাতে পরের দিন স্কুলের সময় বেশি তাড়াহুড়ো না হয়। আবার স্কুল থেকে এসেও রান্নাঘরে ঢুকতে আর ভালো লাগে না, কিন্তু আজকে আর রান্না করে রেখে যেতে পারিনি, এই জন্য বাসায় এসে রান্না করব। তো বাসায় এসে ক্ষুধা লেগেছে, তো কী করব, ড্রাগন ফ্রুট নিয়ে এসেছিলাম, সেটাই কেটে দিলাম বাচ্চাদেরকে। আর আমার শাশুড়ি মায়ের গাছের বাঙ্গি নিয়ে এসেছিল আমার জন্য, তো আমিও সেটা কেটে নিয়েছি। আমার এতটা ভালো লাগে না বাঙ্গি, একটু লবণ ছিটিয়ে দিয়ে খেয়ে নিলাম। আমার মেয়েদের ড্রাগন ফ্রুটটা খুবই পছন্দের, আর বিশেষ করে খেলে ওদের মুখ লাল টকটকে হয়ে যায়, এই জন্য আরও বেশি পছন্দ করে। বাচ্চারা কালারফুল জিনিস এমনিতেই পছন্দ করে। আর এখন আমি সবজি কেটে নিচ্ছি, তো আমার ছোট মেয়েও আমার পাশে বসে বসে পেঁয়াজ ছিলিয়ে দিচ্ছে। এটা ওর কাজ, আমি যখনই কোনো কাজ করব ও আমাকে হেল্প করার চেষ্টা করবে। আজকে আসার সময় করলা আর পুঁই শাক নিয়ে এসেছি। আমার মেয়েদের পুঁই শাক দিয়ে ডাল রান্না খুবই পছন্দ, আর করলা ভাজিটা আমার খুব পছন্দের, তাই আজকে তিনজনেরই পছন্দের খাবার রান্না করব। আমি আমার আম্মুকে সবসময় দেখে এসেছি একটু কাঁচা কাঁচা ভাবে করলাটা রান্না করে, মানে বেশি পোড়া পোড়া করে না, একদম পেঁয়াজটা মনে হয় যেন কাঁচাই আছে, কিন্তু কাঁচা না, সেদ্ধ হয়। আবার করলাগুলো একদম সবুজ থাকে, তো আমিও সেরকমই পছন্দ করি, আবার একটু মুচমুচে টাইপেরও পছন্দ করি। তো আজকে একটু মুচমুচে করে ভাজি করব। আমি প্রথমে জিরা ফোড়ন দিয়ে তারপরে করলাটা দিয়ে দিই, আর তারপরে পেঁয়াজটা একটু পরে দিই। আর এখানে খুবই পাতলা করে আলু এবং করলা দুটাই কিন্তু খুব পাতলা করে কাটা হয়। আপনাদের সবার কাছে আবারও সেই পুরনো ছোট্ট অনুরোধ, আপনাদের যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন, আর কোনো মন্তব্য থাকলে কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন, আর বেল বাটনটিও প্রেস করে দিবেন, তাহলে আমার ভিডিওগুলো আপনার নোটিফিকেশানে সবার আগে চলে যাবে। এই দুনিয়াটা কিন্তু ক্ষণস্থায়ী, এই অল্প দিনের দুনিয়াতে আমরা কিন্তু কেউই বেশি দিন বেঁচে থাকব না, তাই আমরা চেষ্টা করব কারো কোনো উপকার করতে না পারি, কারো কোনো ক্ষতি করব না। আমাদের মনে প্রাণে এটাই বিশ্বাস করতে হবে যে কোনো কাজই কঠিন না, আর কোনো সাহায্যই ছোট না। আমরা কেউ কাউকে হিংসা না করে চেষ্টা করব সাহায্য করতে, সেটা যত ছোটই হোক না কেন। আমি যখন ইউটিউবে কোনো ভিডিও দেখি কারো, যদি আমার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দেওয়ার চেষ্টা করি, কারণ আমি চিন্তা করি যে আমার একটা লাইকের জন্য যদি এই আপুটার
কোনো সাহায্য হয় তাহলে তো আমার খুব খুশি লাগবে। আমার মতন করলা ভাজি যদি কেউ পছন্দ করেন এভাবে, তাহলে তেলটা একটু বেশি দেবেন, আর চুলা রাসটা কিন্তু প্রথম দিকে একদম হাই করে রাখবেন, আর একটু পরপর নেড়ে দিবেন। একদম শেষে যখন আপনারা বুঝতে পারবেন যে করলা প্রায় 70-80% সিদ্ধ হয়ে গেছে, তখন আপনারা চুলা রাসটা কমিয়ে দিয়ে একটু ঢেকে রাখবেন, তাহলে একদম ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। আর প্রথম দিকে যদি আপনারা চুলার আঁচটা কমিয়ে রাখেন, সেক্ষেত্রে করলা থেকে পানি ছেড়ে দেবে, তখন তিতো লাগবে আরও বেশি। যে কোনো ধরনের ভাজি কিন্তু আপনারা এই ফর্মুলাতেই করতে পারেন, দেখবেন ভালো লাগবে। পুঁইশাক দিয়ে ডাল রান্নার রেসিপিটা কিন্তু একদমই সিম্পল। পুঁইশাকের সাথে আপনারা মসুর ডাল বা আপনাদের পছন্দ মতো ডাল নেবেন, কিন্তু মসুর ডাল দিয়েই সবচেয়ে বেশি ভালো হয়। তার সাথে পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ, একটু আদা রসুন বাটা, লবণ, হলুদের গুঁড়া, আর চাইলে একটু মরিচের গুঁড়াও দিতে পারেন, আমি দিয়েছি। তো এগুলো দিয়ে একসাথে মেখে আমি বসিয়ে দেব। আমি আজকে প্রেশার কুকারে দিয়েছি, আর যখন হয়ে যাবে তখন আপনারা বাগার দিয়ে নেবেন। আমাদের এখানে 5 ফোড়ন দেয় ডালে, তাই আমি একটু 5 ফোড়ন দিয়েছি, একটু জিরা আর পেঁয়াজ রসুন। পাট শাক দিয়েও ডাল দিয়ে আমার মেয়েরা পছন্দ করে, আমারও ভালো লাগে, আর সবচেয়ে বেশি ওদের এই পুঁই শাক দিয়ে ডালটাই বেশি পছন্দ। আপনারা ট্রাই করে দেখবেন যদি কখনো খেয়ে না থাকেন। বিকালের দিকে আমাদের এখানে বাতাস হয়েছে, বৃষ্টি হয়নি কিন্তু খুব সুন্দর বাতাস আর সাথে বিদ্যুৎ চমকানো। তো এত সুন্দর ওয়েদার দেখে আমার মেয়ে বলছে পিঠা খাবে, চিতই পিঠা, কারণ গতকালকেই হচ্ছে গিয়ে নতুন ধানের আটা কোটা হয়েছে। তো বলতেছে চিতই পিঠা খাবে, কি করব, সন্ধ্যার সময় আমরা ছাদে চলে গেলাম পিঠা বানানোর জন্য। আমি আবার পিঠা বানানোতে তেমন একটা পটু না, তো আমি আমার ভাবিকে ডেকে নিয়ে এসেছি, ভাবি আর ভাবির মেয়ে চলে এসেছে। তো আমার ওই ভাস্তি, ও হচ্ছে গিয়ে চাটনি বানালো, শুকনো মরিচের চাটনি, এতটাই টেস্টি চাটনিটা কি বলবো। আর ভাবির হাতের পিঠা তো অসাধারণ, যেমন সুন্দর ফুলবে তেমন সুন্দর ভিতরে নরম, আবার নিচের দিকটা একটু মুচমুচে, একদম পারফেক্ট একটা পিঠা হয়। অনেকেই অনেকভাবে পিঠাটা করে, কিন্তু আমার ভাবি কীভাবে করে সেটা আপনাদের কাছকে বলছি। প্রথমে পানিটা গরম করে নিতে হবে, একদম ফুটন্ত গরম। আর এদিকে আটাটাকে প্রথমে নর্মাল পানি দিয়ে আর লবণ দিয়ে ভালোভাবে ফেটিয়ে নিতে হবে, পানিটা অল্প দিবেন, দিয়ে একদম হাত দিয়ে সুন্দরভাবে ফাটাতে হবে। ফাটানোর পরে, মানে অনেকক্ষণ ফাটানোর পরে, গরম পানিটা একটু একটু করে মিক্স করতে হবে। আমরা মাটির চুলাতেই পিঠাটা করে থাকি, গ্যাসের চুলায় কখনো পিঠা করা হয়নি। অবশ্য ঢাকায় আমার আম্মু গ্যাসের চুলাতেই পিঠা করেছে, কখনো ভালো হয়েছে কখনো হয়নি এরকম আর কি। তবে ঢাকায় একবার আমি আমার এই ভাবির রেসিপিতে পিঠা করেছিলাম, খুব সুন্দরভাবেই হয়েছিল পিঠাটা। ছাদের ওপরে যখন কোনো রান্না হয়, সেটা যাই হোক না কেন, আমাদের কাছে মনে হয় একদম পিকনিকের মতন, কারণ সচরাচর যেহেতু ছাদের উপরে রান্না করা হয় না, তো এই ভাবিরাই আসলে রান্নাবান্না বেশি করেন ছাদের উপরে। তখন আমরা তো চারপাশে বসে থাকি, একদিকে রান্নাও হয় একদিকে গল্পও হয়, মানে খুবই আনন্দে কাটে আমাদের তখন সময়টা। আমার বড় মেয়ে আবার গিয়ে স্পিকার নিয়ে এসেছে, বলছে যে গান ছেড়ে দাও, আমরা 2 বোন নাচবো, পিকনিক হবে আর গান হবে না। তখন গান ছেড়ে দিলাম ওদেরকে, ওরা 2 বোন নাচছে আর আমরা হাসি আনন্দ করে সেগুলো দেখছি। এই সময় এসে আমার মনে হচ্ছে জীবন কিন্তু আসলেই খুব সুন্দর, এই যে পরিবারের সাথে সময় কাটানো, আনন্দ করা, এটাই তো জীবন, তাই না? আর অনেক সময় মনে হয় যে আসলে জীবনের কোনো মানে নেই, বেঁচে থাকার কোনো মানে নেই, কিন্তু যখন এই বাচ্চাদের মুখের দিকে তাকাই তখন আবার সব দুঃখ কষ্ট ভুলে যাই, তখন আবার বাঁচতে ইচ্ছে করে নতুন করে। আমরা আমাদের জীবনটাকে উপভোগ করার চেষ্টা করব, সেটা ছোট একটা মুহূর্ত দিয়েই হোক না কেন, এই যে সামান্য একটা পিঠা দিয়ে আমাদের জীবনটাকে কিন্তু আমরা আনন্দময় করে তুলেছি, এই সময়টাকে আমরা উপভোগ্য করে তুলেছি। অনেকেই মনে করে জীবনে সুখী হতে হলে অনেক টাকা পয়সার প্রয়োজন, কিন্তু আসলে কিন্তু সেটা ঠিক না। জীবনে সুখী হতে হলে বেশি কিছুর প্রয়োজন হয় না, আমাদের মনের ইচ্ছাটাই কিন্তু দরকার। আমরা যে কোনো পরিস্থিতিতে সুখী থাকার বা খুশি থাকার চেষ্টা যদি করি তাহলে অবশ্যই সেটা পারব। সংসারের কাজ করতে করতে আমি যখন টায়ার্ড হয়ে যাই, তখন আমি মনে মনে ভাবি যে না, অনেক হয়েছে, এখন একটু ব্রেক দরকার। তখন আমি কি করি, আমার পছন্দের কাজগুলো খুঁজে খুঁজে করি, যেমন ছবি আঁকা। ছবি আঁকতে আমার খুবই ভালো লাগে, ছবি আঁকলে তখন আমার নিজের জীবনটা ছবির রঙগুলোর মতনই রঙিন মনে হয়। এছাড়াও আমি আরও একটা কাজ করি, সেটা হচ্ছে সাজগোজ করা।
আমি একা একাই সাজগোজ করি, শাড়ি পরি। তখন আমার বান্ধবীরা বলে যে তুই এত টাইম কোথায় পাস, বা সংসারে কাজ করে এগুলো করার তোর মুড থাকে? তখন আমি বলি যে আমি নিজেকে ভালো রাখার জন্য এগুলো করি, একটু টাইম বের করে হলেও আমি করি। আপনারাও মাঝে মধ্যে নিজেদের পছন্দের কাজ করা কিন্তু চেষ্টা করবেন। আকাশে আজকে এত সুন্দর বিদ্যুৎ চমকাচ্ছে, মনে হচ্ছে কেউ আকাশে আতশবাজি ফুটাচ্ছে, তাই না? আমরা খুব মজা করে পিঠা খাচ্ছি আর এই আকাশের দৃশ্যটা উপভোগ করছি। আজকে আবেগী হয়ে অনেক কথাই বলে ফেললাম, ভুল ত্রুটি হলে আপনারা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আজকের ভিডিওটা এ পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমিও আপনাদের সবার জন্য দোয়া করি।